নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং পিএসসি ক্লাসিপ এক্সামকে টার্গেট করে জি কে উপর যে মক টেস্টের ক্লাসগুলো আসছে আজকে তার তেরো নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা সেরা চল্লিশটি জি কে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস করানো হচ্ছে তো আশা করছি প্রত্যেকের ক্লাসটি হেল্পফুল হবে তোমাদের আপকামিং এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশনের জন্য এই প্রশ্নগুলি খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে চারটে অপশনস এর মধ্যে কি বলছে 2024 সালে জি গোষ্ঠীভুক্ত দেশগুলোর সভাপতিত্ব করবে কে মানে জি দেশের প্রেসিডেন্সিপ কার হাতে রয়েছে দু সালে এটা তোমাকে বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের দেখো দু সালে ছিল ভারতের হাতে দু সালে এইবারে অর্থাৎ দু সালে ব্রাজিলের রিও ডি এটা অনুষ্ঠিত হবে এবং ব্রাজিলের হাতে এই প্রেসিডেন্সিপ রয়েছে অর্থাৎ অপশন সি আমার হবে সঠিক উত্তর নেক্সট আমরা দেখে নেব এক্সপ্লেনেশনের সাহায্যে দেখো দু সালে ভারত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল দু সালে নভেম্বরে জি টোয়েন্টি সামিট এর সভাপতিত্ব করবে কে ব্রাজিল ব্রাজিল দু সালে রাষ্ট্রপতির অর্থাৎ দায়িত্ব নিয়েছে রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি প্রেসিডেন্টশিপ এখানে সামলাবে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এর লেখক ছিলেন নিম্নের কোন ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু গোপালকৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধী অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি হবে আমার সঠিক উত্তর পরবর্তী আমরা দেখে নেব দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু দা ইন্ডিয়ান স্ট্রাগেল বইটির রচনা করেছিলেন হিতবাদ পত্রিকাটি উনিশশো এগারো সালে নাগপুরে গোপালকৃষ্ণ গোখলে শুরু করেছিলেন অরবিন্দ ঘোষের লেখা বই হচ্ছে সাবিত্রী আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল দা মাদার দি লাইফ ডিভাইন সিন্থেসিস অফ যোগ অ্যান্ড দ্য আওয়ার অফ গড এই সমস্ত বইগুলো অরবিন্দ ঘোষের লেখা ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আলমগীর নামে কে পরিচিত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্রত্যেকে ভিভিআই করবে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে চারটে অপশানসের মধ্যে ঔরঙ্গজেব অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি হবে রাইট উত্তর ওকে চলো ঔরঙ্গজেবের আসল নাম কি ছিল আমরা দেখিনি মুহি আল দিন মোহেন তাকে জিন্দাপির জীবিত সাধক বলা হয় পরবর্তী প্রশ্ন পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত লাক্ষাদ্বীপ পশ্চিমবঙ্গ উড়িষ্যা নাকি তামিলনাড়ু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চারটে অপশনস এর মধ্যে উড়িষ্যা পারাদ্বীপ বন্দর দেখো উড়িষ্যাতে অবস্থিত অপশন সি ইজ দা রাইট অ্যান্সার আমরা যদি এখানে ডিটেলসে দেখি দেখব ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে যেরকম কলকাতা বন্দর হলদিয়া বন্দর কুলপি বন্দর ফারাক্কা বন্দর আহ চিদাম্বরম যে বন্দর রয়েছে এখানে কি রয়েছে পূর্বে তুতিকোর নামে পরিচিত ছিল এবং চেন্নাই তামিলনাড়ুর প্রধান বন্দর মহারাষ্ট্রের দুটি প্রধান বন্দর কি কি মুম্বাই পোর্ট ট্রাস্ট আর হচ্ছে জওয়াহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট গুজরাটের অন্যতম বন্দর কান্ডালা বন্দর যেটা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর অনেক সময় পরীক্ষাতে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে যে শুল্ক মুক্ত বন্দর কোনটি ভারতের নিম্নের তো কান্ডালা হবে সঠিক উত্তর চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখব আমরা ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসছিলেন হর্ষবর্ধন যশোবর্মন চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত আহ বিক্রমাদিত্য এখানে বিক্রমাদিত্যটা পাঁচটা পাঁচ নম্বর অপশন হবে তো তোমাদের অ্যান্সার যেটা হবে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ওকে এটা কেটে দাও প্রত্যেকে তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে সঠিক উত্তর অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক ঐতিহাসিক মেঘাস্তিনিস ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা এবারে পিএসসি ক্লাসশিপ এক্সামকে টার্গেট করেছো এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে তাদের জন্য নিয়ে আসা হয়েছে সব থেকে সেরার সেরা কন্টেন্ট লাস্ট মিনিট সাজেশন ইবুক এই বইটি তোমরা বাড়িতে বসে সাথে সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে তোমরা ডাউনলোড করতে পারবে ডেফিনেটলি আমাদের ওয়েবসাইট থেকে তো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখো এই যে লাস্ট মিনিট সাজেশন বইটি কি পাবে তোমরা এখানে পরীক্ষা যেহেতু সামনেই রয়েছে আর চার থেকে পাঁচ দিন বাকি তুমি ভাবছো এই মুহূর্তে আমার জিকেটা টা পড়া হয়নি কেউ ভাবছো এই মুহূর্তে আমার ম্যাথের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখা হয়নি কেউ ভাবছে আমার পিও পিওয়াই কি যে প্রশ্নগুলো রয়েছে এক জায়গায় পেয়ে গেলে ভালো হয় তাদের সম্পূর্ণ চিন্তা দূর করে বাংলা পাবলিকেশন নিয়ে কমপ্লিট সাজেশন যেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী রয়েছে এই বইটির অফিসিয়ার প্রাইস রয়েছে ওয়ান টোয়েন্টি বাট তোমরা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 99 নাইন রুপিসে পেয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করে প্রত্যেকে সেইখান থেকে সংগ্রহ করতে পারবে ওকে চলো নেক্সট পরবর্তী আমরা কোশ্চেন দেখব বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে বাদু রাত্রে বেলায় পথ নির্দেশ করে কিসের সাহায্যে এগুলো সমস্ত তোমাদের বিগত বছরের প্রশ্ন ডব্লিউ পিএসসি তে আসা একটি পরীক্ষার প্রশ্ন সঠিক উত্তর হবে প্রতিধ্বনি অপশন সি ইজ দা রাইট আনসার অপশন সি ইজ দা রাইট আনসার দেখো সাপ জীবের সাহায্যে শিকার করে অন্যান্য প্রাণীর অবস্থান বুঝতে পারে ওকে জীবের সাহায্যে নেক্সট পরবর্তী কোশ্চেন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে ভিভিআই করবে সঠিক উত্তর হবে তোমাদের চারটে অপশনস এর মধ্যে 1817 অপশন বি ইজ দা রাইট আনসার আঠেরোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় যদি আমরা ডিটেলসে দেখি দেখবো দেখো রাজা রবমোহন রায় ডেভিড হেয়ার আলেকজান্ডার জাফের সহযোগিতায় আঠেরোশো সালে কুড়ি জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এই কলেজটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠাশ জানুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক ব্রিটিশ রাজের সময় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় বেঙ্গল হিসাবে যেটা বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ছিল কবে আঠারোশো সাতান্ন সালে আঠাশ জানুয়ারি এই যে তিনটে তোমাদের পয়েন্ট এখানে আমি বললাম এই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো সবই পরীক্ষাতে বারবার তোমাদের রিপিট হয় তো খুব ভালো করে প্রত্যেকেই বক্সের যে ইনফরমেশন অ্যাডিশনালি দেওয়া হচ্ছে মনে রাখার চেষ্টা করবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম কি যদি আমরা দেখি আর একটা প্রশ্ন এখান থেকে হয় কি হয় স্যার যে ওয়েস্ট ব্রোয়িং লঙ্গেস্ট রিভার কোনটি লঙ্গেস্ট রিভার লঙ্গেস্ট রিভার কোনটি ওকে ওয়েস্ট ফ্লোয়িং যদি লঙ্গেস্ট রিভার আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতে নর্মদা হবে আমাকে এখানে কি বলছে দুটি পশ্চিম বাহিনীর নদী তো অপশানে কি হবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ নর্মদা এবং তাপ্তি এই দুটো নদী পশ্চিমে প্রবাহিত এবং লঙ্গেস্ট বললে শুধু নর্মদা হবে এটা হচ্ছে পশ্চিমে প্রবাহিত ভারতের দীর্ঘতম নদী নেক্সট ভারতের পশ্চিমে প্রবাহিত কিছু নদীর নাম দেওয়া হয়েছে নর্মদা তাপ্তি সবরমতি মাহি ভরত পূজা ফেরিয়ার ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা তোমাদের বলে দিলাম ভারতের দীর্ঘতম নদীর নাম কি তোমরা আমাকে ভারতের দাস প্রথা বিলুপ্ত করা হয়তাল্লিশ নাকি আঠেরোশো রাইট অ্যান্সারটি হবে তোমাদের চারটে অপশন মধ্যে আঠেরোশো তেতাল্লিশ সালে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট পরবর্তী আমরা ডিটেলসে দেখবো দেখো এই আইনটি ইন্ডিয়ান স্লেভারি ইন্ডিয়ানি তেতাল্লিশ নামেও পরিচিত তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং উনত্রিশ সালে প্রথাকে অপরাধ হিসেবে ঘোষণা করেন আঠারোশো সালে পয়লা নভেম্বর রানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রে ঘোষণা করে যে এরপর থেকে ভারতে একজন ব্রিটিশ শাসনকর্তা দ্বারা তার নামে একজন রাষ্ট্রের সচিবের মাধ্যমে শাসিত হবে যা ভিক্টোরিয়ার ঘোষণাপত্র নামে পরিচিত এটাও কিন্তু অনেক সময় আসে এই আইনের ফলে ভারতের গভর্নর জেনারেলের পদবীকে ভারতের ভাইসরয় পদে পরিবর্তন করা হয় ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং পরীক্ষাতে বার বার প্রশ্ন আসে পিএসসি মিশলেনিয়াসে তোমাদের এসছিল ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের আরটিআই আইন কার্যকর করা হয়েছিল কত তারিখে এটা আরটিআই হবে ঠিক আছে আরটিআই অ্যাক্ট রাইট টু ইনফরমেশন আরটিআই অ্যাক্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কার্যকরী হয়েছিল দুই সালে অপশন ডি হবে সঠিক উত্তর বারোই অক্টোবর দু হাজার সালে কার্যকরী হয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট आंसर দেখো জুন আই বিলটি ভারতের পার্লামেন্ট দ্বারা পাশ হয় এবং বারোই অক্টোবর দু থেকে কার্যকর হয় নেক্সট কোয়েশ্চেন ভিটিকালচার যে চাষের সাথে যুক্ত সেটি হল নিম্নের কোনটি আপেল কমলালেবু আঙ্গুর নাকি গম রাইট টি হবে তোমাদের আঙ্গুর ইজ দা কারেক্ট आंसर অপশন সি হবে সঠিক উত্তর ভিটিকালচার আঙ্গুরের সাথে যুক্ত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট টোডো উপজাতি বাসভূমি কোথায় টোডা উপজাতিদের বাসভূমি কোথায় ভারতের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের টোডা উপজাতিরা বসবাস করে নীলগিরিতে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো দেখে নেবো এখানে দেখো গুরুত্বপূর্ণ উপজাতি সম্পর্কে টোডারা দ্রাবিড় জাতিগোষ্ঠীর অন্তর্গত রাজস্থানের মেওয়ার অঞ্চলের আরাবল্লি রেঞ্জে ভিল গারাসিয়া দামোর এবং কাঠোদিয়ার প্রভৃতি উপজাতি বসবাস করে গুজ্জর উপজাতি শিওয়ালিক রেঞ্জের উচ্চভূমি অঞ্চলে পাওয়া যায় কৈমুর রেঞ্জ এবং পাদদেশে প্রধানত আদিবাসী উপজাতি ও ওরাও চেরো খারওয়ার ভুঁইয়া কারিয়া প্রমুখ উপজাতি বসবাস করে নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে কে রয়েছেন সঠিক উত্তরটি হবে তেরো নম্বর কোয়েশ্চেনের জাস্টিস টি এম শিবাঙ্গম অপশন সি ইস্য রাইট অ্যান্সার দেখো তিনি এগারোই মে দু সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন কলকাতা হাইকোর্ট হাইকোর্ট অধীনে একাই আঠেরোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্যার বার্ন স্পিকক ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কোন ব্যক্তি কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজ উদ্দুল্লাহ অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ওকে চলো ডিটেলসে আমরা দেখে নেব দেখো সিরাজ উদ্দুল্লাহ কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দুল্লাহ সতেরোশো সাতান্ন সালের নয়ই ফেব্রুয়ারি আলীনগর চুক্তিতে স্বাক্ষর করেন যুদ্ধে নবাব কলকাতার স্বল্পকালীন নাম দেন আলীনগর তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব চলো পরবর্তী প্রশ্ন লোকটাক হ্রদ কোথায় অবস্থিত লোকটাক হ্রদ অনেকবার তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি সঠিক উত্তর হবে মণিপুর মণিপুরে লোকটাক লেক অবস্থিত এবং একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে কেইবুল লামঝো ন্যাশনাল পার্ক এই লেকে অবস্থিত ওয়ার্ল্ডের ফ্লোটিং ন্যাশনাল পার্ক একমাত্র সেটা হচ্ছে মণিপুরে এই হ্রদে অবস্থিত চলো নেক্সট আমরা দেখে নেব ডিটেলসে লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ এই হ্রদটি হ্রদ হবে ঠিক আছে এই হ্রদটি বিশ্বের বৃহত্তম ভাসমান গঠন করে যার নাম সালে রামসার তকমা দেওয়া হয় এই হ্রদকে নেক্সট চুনের জল ও ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় কোনটি ব্লিচিং পাউডার বেকিং পাউডার বেকিং সোডা নাকি কাপড় কাঁচা সোডা ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চুনের জল ও ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় ব্লিচিং পাউডার অপশন এ ইজ দ্য রাইট অপশন এ হবে সঠিক উত্তর দেখো ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত সি এটি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড নামে পরিচিত কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত এনএ টু সিও থ্রি টেন কাপড় কাঁচা সোডাকে সোডিয়াম কার্বোনেট নামেও বলা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন বিখ্যাত উপন্যাস সিটি অফ জয় কার লেখা বিখ্যাত উপন্যাস সিটি অফ জয় কার লেখা রাইট উত্তরটি হবে তোমাদের ডোমিনিকো ল্যাপিয়ার অপশন বি হবে সঠিক উত্তর ওকে চলো ডিটেলসে আমরা দেখি ল্যারি কলিনের বিখ্যাত উপন্যাস গুলির মধ্যে রয়েছে মাউন্ট ব্যাটেন এবং ভারত ভাগ ফ্রিডম অ্যান্ড মিড নাইট রুডিয়ার কিভলিং এর বিখ্যাত বইগুলি হচ্ছে দ্য জঙ্গল বুক জাস্ট শো স্টোরিজ কিম দ্য ম্যান হু উইল বি কিং নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয় ইথিলিন মিথ্যান ক্লোরিন অক্সিন দেখো তোমাদের এই সমস্ত যে প্রশ্নগুলো আমরা ক্লাসের মাধ্যমে আনছি তো ডেফিনেটলি লাস্ট মিনিট সাইসেন আকারে এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হবে এখান থেকে অবশ্যই পরীক্ষাতে জি কে তোমরা কমন পাবে পিএসসি ক্লাসিপ মানে চল্লিশ নম্বরের জিকে যেখানে সমস্ত বিষয়ের সংমিশ্রণে তৈরি এই যে ক্লাসের কন্টেন্ট এর পিডিএফও তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের আপলোড করে দেওয়া হবে প্রত্যেকে সেখানে যুক্ত হয়ে যাবে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের যে লাস্ট মিনিট সাজেশনের ইবুকটি লঞ্চ করা হয়েছে তার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে প্রত্যেকে ক্লিক করে সেইখানে বাই নাওতে গেলে অবশ্যই তুমি সেটি ডাউনলোড করতে পারবে আফটার পেমেন্ট ওকে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে ইথিলিন ইথিলিন ফল পাকানোর জন্য আমরা ইউজ করি অপশন এ ইজ দা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চনে যাওয়ার আগে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখে নাও এখানে ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস এবং ইথোফেন ব্যবহার করা হয় ইথোফেন মিথেন একটি জৈব যৌগ যা কার্বন এবং হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত মিথেনের অপর নাম কার্বন টেট্রাহাইড্রক্সাইড

দৃষ্টি প্রদীপ এবং আরণ্যক তোমাদের পরীক্ষাতে বেশি রিপিট হয় আরণ্যক ওকে আর মহাশ্রোতা দেবীর আরেকটা হয় অরণ্যের অধিকার তাহলে আরণ্যকটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মহাশ্রোতা দেবীর হচ্ছে অরণ্যের অধিকার তাহলে এই দুটো কেউ গুলিয়ে ফেলো না এবং পরীক্ষাতে ডেফিনেটলি এই দুটোর মধ্যে একটা কমন আসছে তোমাদের কারণ পিএসসি ফুড এসআই পিএসসি ক্লাকশিপ বিগত বছর দু আঠেরো উনিশের কোয়েশ্চেন পেপার তুলে দেখো এই টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে নেক্সট ঋগবেদে কোন যুদ্ধের উল্লেখ পাই আমরা কুরুক্ষেত্র দশ রাজা শত রাজা নাকি দেব অসুর সঠিক উত্তর হবে দশ রাজা অপশন অপশন বিসার ঋগবেদে আমরা কোন যুদ্ধের উল্লেখ পাব দশটি রাজার যুদ্ধের উল্লেখ পাই দশ রাজা ওকে দশটি রাজার যুদ্ধের উল্লেখ পাই আমরা ঋগবেদে এটাও পরীক্ষাতে আসে নেক্সট দেখো ঋগবেদের প্রথম ঋগবেদের যে সপ্তম মন্ডলে 10 দশ রাজার যুদ্ধের উল্লেখ আছে যুদ্ধটি পারুসি নদীর তীরে হয়েছিল নেক্সট ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হবে সাঁতার অপশান রাইট অ্যান্সার সাঁতারের সাথে যুক্ত আমরা ডিটেলসে দেখে নেব দেখো সাঁতারের সাথে অন্যান্য শব্দগুলো ফ্রি স্টাইল বেস্ট স্ট্রোক বাটারফ্লাই ক্রিকেটের সাথে যুক্ত শব্দ হ্যাট্রিক বোল্ড কট রান আউট নাইট ওয়াচম্যান গুগলি মিড অফ ফুটবলের সাথে যুক্ত শব্দ ট্রাই বেকার ফাউল এবং কিক অফ দাবার সাথে যুক্ত শব্দ হচ্ছে গ্যামবিট এবং চেকমেট নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পরা মারিব কোন দেশের রাজধানী মোস্ট ইম্পর্টেন্ট থেকে কোয়েশ্চেন তোমাদের সঠিক উত্তর হবে সুরিনামের রাজধানী হচ্ছে অপশন এ ইজ রাইট দেখো রাজধানী 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 কি কি আসুনিয়ন পানামার পানামা সিটি তোমাদের আজকে এই যে ক্লাসের মধ্যে দেওয়া হয়েছে কান্ট্রি ক্যাপিটাল এটা কিন্তু চারটাই ইউনিক রয়েছে তো খুব ভালো করে দেখে নাও নেক্সট ইরান ট্রফি বা ইরানি ট্রফি কোন খেলায় দেওয়া হয় তো এটি ক্রিকেটে দেওয়া হয় যদি আমরা দেখি ক্রিকেটে অন্যান্য ট্রফিগুলো কি কি দেওয়া হয় তার মধ্যে ইরানি ট্রফি তো রয়েছে দলিত ট্রফি দেওধট কাপ এবং শিকে নাইডু কাপ এখানে ক্রিকেটের মধ্যে প্রোভাইড করা হয় নেক্সট কোয়েশ্চেন সাম্যবাদী কবিতাটি কে লেখেন চোখ বন্ধ করে অ্যান্সার করে দিয়ে আসবে কাজী নজরুল ইসলাম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে কাজী নজরুল ইসলামের লেখাগুলো যদি আমরা দেখি অগ্নিবীণা থেকে শুরু করে সাম্যবাদী হনী মনসা থেকে শুরু করে নির্ঝর সবই ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে পিএসসি ইম্পর্টেন্ট কোনগুলো অগ্নিবীনা এইগুলো পরীক্ষাতে বারবার করে জিজ্ঞেস করে জোসিম উদ্দিনের লেখা মাগো জ্বালিয়ে রাখি দিনগুলোতে রাখালি ইত্যাদি হচ্ছে লেখা গুরুত্বপূর্ণ কবিতা পরবর্তী আমরা দেখব চাবাহার পোর্ট কোথায় অবস্থিত ডেফিনেটলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক দিয়ে ভিভিআই করবে প্রত্যেকে চাবাহার পোর্ট অবস্থিত সঠিক উত্তর হবে ইরান অপশন ডি ইজ দা রাইট নিউজে রয়েছিল তোমাদের তাই মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ধরনের প্রশ্নগুলো ওকে চলো আমরা লেটেস্ট কিছু বন্দর দেখে নেব যেরকম সাংহাই বন্দর রয়েছে চীনে গুয়াংজু বন্দর রয়েছে চীনে পোর্ট রয়েছে শ্রীলঙ্কাতে এটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট করাচি বন্দর গোয়ান্দার বন্দর বন্দর মোহাম্মদ বিন কাশিম এই সমস্ত বন্দরগুলো পাকিস্তানে রয়েছে তার মধ্যে তোমাদের গোয়াদার পোর্ট এবং করাচি বন্দর পরীক্ষাতে অনেকবার আসে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন জুলাই দু কেরালার কোন জেলা বিধ্বংসী বন্যার কবলে পড়েছিল এটা বন্যা হবে ফ্লাড ওকে ফ্লাড বন্যা হবে এখানে বন্যার কবলে পড়েছিল সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে চারটে অপশনস এর মধ্যে রাইট উত্তরটি হবে ওয়েনার মাইলা দুথরাই সিরিকাজি নাকি কুথালাম ওয়েনার অপশন এ ইজ দা রাইট आंसर তোমাদের চারটে অপশনস এর মধ্যে চারটে অপশনস এর মধ্যে হয়ে যাবে সঠিক উত্তর কোনটা অপশন এ ওয়েনার জেলাতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল আমরা এটা দেখেছি তো সঠিক উত্তর হলো কোনটা আমাদের অপশন এ ডিটেইলসে যদি আমরা দেখি দেখব দেখো দু সালে কেরলের বন্যা এবং ভূমিধস ভারতের কেরালার ওয়েনার জেলায় হয়েছিল এবং এটা ল্যান্ড এর ফলে হয়েছিল প্রচুর মানুষ মারা গিয়েছিল কবে হয়েছিল জুলাই জুলাই মাসে এটা হয়েছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হয় যার ফলে কি ল্যান্ড ল্যান্ডস্লাইড হয়ে যায় এবং প্রচুর মানুষ মারা গিয়েছিলেন চারশো কুড়ি জনেরও বেশি মানুষ এখানে মারা গিয়েছিলেন এবং তিনশো সাতানব্বই জন আহত হয়েছিলেন ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছেন এই মুহূর্তে মানে বর্তমানে সঠিক উত্তর হবে জে পি নাড্ডা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর কৃষি কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান আবাসন নগর বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন মনোহর লাল খাট্টার নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কয়টি পদক জিতে মোট ছয়টি পদক জিতে ভারত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আর প্যারা অলিম্পিকে কি বললাম প্যারা অলিম্পিকে প্যারা অলিম্পিকে মোট উনত্রিশটি প্যারা অলিম্পিক ওকে প্যারিস প্যারা অলিম্পিকে প্যারাতে এটাও কিন্তু মাথায় রাখবে ওকে চলো প্রত্যেকে দেখে নাও এখানে প্রত্যেকে এখানে লেখা রয়েছে মোট উনত্রিশটি পদক জিতেছে প্যারিস প্যারা অলিম্পিকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের সঙ্গীত পরিচালক যিনি অস্কার পুরস্কার পেয়েছেন দু কত সালে দরকার নেই এটা স্ট্র্যাটিকের কোয়েশ্চেন সালটা না জানলেও হবে বাট তোমাদের আমি এখানে বলে দিই সঠিক উত্তরটা হবে এ আর রহমান বিখ্যাত সিঙ্গার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো ডিটেলস এখানে দেখে নিতে পারো তোমরা দেওয়া রয়েছে পুরো ডিটেলসটা চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন গোপী গাইন এবং বাঘা বাইন চরিত্রের স্রষ্টা হলেন নিম্নের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বাংলা সাহিত্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গোপী গাইন বাঘা বাইন চরিত্রের স্রষ্টা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো কমেন্টে জানাও কিরকম লাগছে ক্লাসটা ওকে যদি ভালো লাগে প্রত্যেকে একটা লাইক করবে এবং একটু হেল্প করবে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে তাহলে তোমরাই বেনিফিট পাবে অনেক এই ধরনের যে ক্লাসের কন্টেন্ট তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাস পাচ্ছ এক্সপ্লেনেশন সহযোগে এই কন্টেন্ট তোমরা কোথাও পাবে না সহজে ওকে চলো এখানে ডিটেলস দেখে নাও তোরাপ দীনবন্ধু মিত্রের শশী মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাস থেকে হাজারি ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের চরিত্র রতন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্ট ক্যারেক্টার পোস্ট মাস্টার উপন্যাস টেনিদা ক্যাবলা হাবলু নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা সমগ্র থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ফেলুদা তপসে জটায়ু সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নটাই আবার তোমাদের দেওয়া হয়েছে এখানে পাগলা দাসু সুকুমার রায়ের পাগলা দাসু থেকে ক্যারেক্টার ট্রেজার আইল্যান্ড থেকে স্টিফেনসনের হকিন্স রবার্ট লুইস আচ্ছা অলিভার টুইস্ট চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট

ভারতের মুক্তার শহর বলা হয় কোনটিকে অপশন সি হায়দ্রাবাদকে বলা হয় ভারতের মুক্তার শহর ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল কে হয়েছেন বা কাকে নিয়োগ করা হয়েছে মার্ক রুটে তাই তো অপশন সি ইজ কারেক্ট आंसर কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন চলো ন্যাটো সম্পর্কে আমরা ডিটেলসে দেখব ন্যাটো অর্থাৎ নট আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে এর হেডকোয়ার্টার রয়েছে ব্রুসেলস বেলজিয়াম এবং সেক্রেটারি জেনারেল মার্ক রুটে সদস্য দেশ বত্রিশটি এবং লেটেস্ট একত্রিশতম ফিনল্যান্ড আর বত্রিশতম সুইডেন নেক্সট কোয়েশ্চেন আঠেরোতম লোকসভার স্পিকার হিসাবে দ্বিতীয়বারের জন্য কাকে নিযুক্ত করা হলো ওম বিড়লা অপশন বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চানে যাওয়ার আগে আমরা ডিটেলসে দেখবো দেখো এন এস রাজা সুব্রমণীয়াম তিনি হচ্ছেন আর্মি স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী নিউ চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচানব্বই সালে ফার্স্ট এপ্রিল এবং হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন চলো নেক্সট ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি ভারতের প্রথম পারমাণবিক চুল্লি যদি আমরা দেখি সঠিক উত্তর হবে অপসরা অনেকবার পরীক্ষাতে আসে স্ট্র্যাটেজিকের কোশ্চেন অপশন এ ইজ দ্য রাইট উত্তর এরপরে আমরা দেখে নেবো দেখো অপসরা ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি অপসরা আগস্ট মাসের উনিশশো ছাপ্পান্ন সালে তৈরি হয় অপসরা চুল্লিটির নামকরণ করেছিলেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অপসরা এশিয়ার প্রাচীনতম গবেষণা চুল্লি কামিনী হলো বিশ্বের একমাত্র থরিয়াম ভিত্তিক গবেষণামূলক চুল্লি আর সাইরাস হলো ভারতের তৈরি দ্বিতীয় পারমাণবিক চুল্লি ধ্রুব হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক গবেষণা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দু সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন দেশে দু সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন দেশে আমেরিকা অপশন এ হবে রাইট উত্তর নেক্সট পরবর্তী আমরা দেখে নেব দেখো দু চৌত্রিশ সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে আমেরিকার সল্টলেক সিটিতে পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন রয়েছে বিশ্বের প্রাচীনতম সৌর ক্যালেন্ডার কোন দেশে আবিষ্কৃত হয়েছে বিশ্বের প্রাচীনতম সৌর ক্যালেন্ডার এটা তুরস্কতে আবিষ্কৃত হয়েছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম রাইস এটিএম কোন রাজ্যে স্থাপন করা হয়েছে রাইস এটিএম স্থাপন করা হয়েছে উড়িষ্যা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন রাজ্যে স্থাপিত হবে তো সঠিক উত্তর হবে হরিয়ানা অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার পরবর্তী কোন দেশ বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন উন্মোচন করেছে রাইট উত্তর হবে চীন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা চল্লিশটি জি কে উইথ এক্সপ্লেনেশন ক্লাসটি যদি ভালো লাগে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এই ক্লাসে পিডিএফ পেয়ে যাবে আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধে মাতরাম জয় হিন্দ